মাথা উঠলি তো সারা দিন খালি ফ্যাশন করে যাচ্ছিস ফ্যাশন করে যাচ্ছিস শ্যাম্পু আর শ্যাম্পু দাঁড়া চল 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 গতি গতি গিনে দা দাদি ভন্ডুল করতে পারিস কেন পারবো না তুই একবার আদেশ দিয়ে দেখ তারপর দেখ আমি কিভাবে ভন্ডুল করি ঠিক আছে কর ভন্ডুল তারপর দেখ এই রং চং মাখা সংগুলোকে কিভাবে ময়না তাড়ায় এখানে হসপিটালের সমস্ত কাগজপত্র আছে মিলিয়ে নিও একটা শুভ দিন দেখে সই করে দেব দাঁড়া সাদা পাটালি তো তো ভেতরে এক বাইরেটা আরাক তো তো পেটের মধ্যে যে কথাগুলো থাকে সেগুলো তো বাইরে আসে না না বাইরে তোর একটা আস্তরণ আছে সেই আস্তরণটাকে যদি ট্রেনে ছিঁড়ে ফেলা হয় তাহলে তো শয়তানি রূপটা বেরিয়ে আসবে কুকুররা কুকুরের কাজ করেছে কামড়ে দিয়েছে বোঝে না ওরা যে কামড়ালেই যাকে কামড়াচ্ছে তারই কষ্ট হচ্ছে না যে কামড়েছে তার শরীরেও বিষ ঢুকে গেছে তবে একটা কথা তোদের বলে দিচ্ছি তোদের তিনজনের বিষ যদি আমি ঝাড়তে না পারি তাহলে আমার নামও ময়না না একমাত্র বোনের বিয়ে বলে কথা আরে তিন ভাইয়ের পর তুই একমাত্র বোন আমাদের সকলের নয়নের মণি তুই সবাই তোকে খুব ভালোবাসে রে বুকে আগলে রাখে তো তোকে আর তুই বলছিস বিয়ে করবি না আরে আমরা সবাই মিলে তোকে মাথায় তুলে বিয়ে দেব বুঝেছিস কিরে তুই কাঁদছিস মেরি প্যারি বহনিয়া বনেগি দুলহনিয়া মেরি প্যারি বহনিয়া বনেগি দুলহনিয়া সজকে আয়েঙ্গে দুলে রাজা বজায়েগা বাজা ভাইয়া রাজা বজায়েগা বাজা মেরি প্যারি বহনিয়া বনেগি দুলহনিয়া স্টপ ইট বড় ভাই স্টপ ইট নিজে চোখে জল ঢাকার জন্য বোনকে গান গাইয়ে সান্ত্বনা দিচ্ছিস তাই না রে তুই কি ভেবেছিস তুই আমি বোকা তাই না আমি বোকা কিচ্ছু বুঝতে পারি না আমি সারাটা জীবন বাবা মায়ের ভালোবাসা স্নেহ সবকিছু দিয়েছিস সবকিছু আর আজকে আমার জন্য তোকে এত কথা শুনতে হচ্ছে এত কথা আর এই যে এই মহিলাটা তোর হাতে হাজার টাকা দিয়ে বলছে বোনকে বিয়ে দিয়ে দিতে আরো ও তোর হাতে কুটো ধরিয়ে দিচ্ছে বলছে বাড়ির বড় বউকে নাকি বাজারে গিয়ে দাঁড়াতে হবে ছি 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 হিংসে হিংসে সব হিংসেটা একেবারে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে বলে কিনা বড় ভাই নাকি বিয়ে দিতে পারবে না বোনে আরে বড় ভাই হলো বাড়ির কর্তা বাপের মতো সে নাকি দাঁড়িয়ে থেকে বিয়ে দিতে পারবে না দরকার নেই তোদের কারো সাহায্যের বিয়ে দিতে পারবে সে
দরকার নেই সাহায্য। কি ব্যাপার, এত গজগজ করছো কেন? গজগজ করব না তো কি করব? হ্যাঁ দেখেছিস দেমাক, দেমাকে মাটিতে পা পর্যন্ত পড়ছে না, বলে কিনা চাঁদা তুলে বিয়ে দিতে, নিজের এক পয়সাও ঠেকাবে না, এদিকে বড় বড় বুলি সব। হ্যাঁ থাক না, থাকো সব কথা। থাক মানে? থাক মানে কি? তুই মেরে নিয়েছিস মানে কি আমাকে মানতে হবে নাকি? আমি কশমিন কালে এরকম মানতাম না, তুই আমাকে খুব ভালো করে চিনিস বাজে রাখতা। হ্যাঁ চিনি, চিনি বলেই তো বলছি তুমি চুপ করে থাকো, কিচ্ছু বলতে হবে না। কত চুপ করে থাকবি, কত মেনে নিবি তুই? হ্যাঁ নিজের ভাইদের জন্য সারা জীবন প্রাণপাত করলি, এখন কি হয়েছে? ওই ডাক্তারি করার কাগজটুকু পর্যন্ত নেই যে চেম্বারে বসে দুটো পয়সা রোজগার করতে পারবি। সে আজ না হয় কাল কিছু একটা ব্যবস্থা হয়েই যাবে। আমার মাথায় শুধু একটাই জিনিস ঘুরছে, সেটা হচ্ছে গয়নাটা কে পাঠিয়েছে। যে পাঠিয়েছে পাঠিয়েছে, সে সে জাগে যাক, যে পাঠিয়েছে তত সুবিধাই হয়েছে বল। হ্যাঁ সুবিধা হয়েছে, কিন্তু মানেও তো লাগছে। মানে লাগছে মানে? বাহ, একটা অজানা অচেনা লোক গয়না পাঠাচ্ছে, সেটা একটা দান নয়? আমি কোনো দান নিই না, আমি কোনো ভিক্ষা নিই না ময়না। কেউ তো তোকে ভালোবেসেও পাঠাতে পারে বাজে ডাক্তার। ভালোবেসে কেউ সোনা পাঠায় না ময়না, আর এত ভালোবাসার লোক আমার পৃথিবীতে কেউ নেই। আপনরাই পর হয়ে যাচ্ছে, ভাইরা ভাইয়ের বউরা কেউ দেখে না পর্যন্ত, আর বাইরের কোন লোক আমার আপন হবে? কালকে একবার দোকানে গিয়ে জিজ্ঞাসা করতে হবে। কি বলছিস কি বাজে ডাক্তার? হ্যাঁ কালকে একবার সোনার দোকানে গিয়ে জিজ্ঞাসা করতে হবে যে গয়নাটা কে কিনেছে আর কেই বা পাঠিয়েছে, কালকেই খবর নেব। কিন্তু তুই জানবি কি করে যে কোন দোকান থেকে এসেছে গয়নাটা? কালকে যখন নূপুর ওই বিলটাতে সই করছিল তখন দোকানের নামটা আমি দেখেছি। আমার তো মনে হয় যে আলাদা করে না কিছু টাকা সরিয়ে রেখে দিয়েছে, সেই জন্যই বললাম যে বর্দাভাই হলো গভীর জলের মাছ। চুগলি কর, ঠিক করে কথা বল বলে দিলাম। তুমি ঠিক করে কথা বলো। হ্যাঁ আর কি ভুলটা বলেছি আমি? নিশ্চয়ই টাকা সরিয়ে রেখেছে, নইলে গয়না এলো কোথা থেকে? তুমি সত্যি কথা বলছো না ময়না। তুই এখানে কি করছিস? তুই উপরে যা, আমি তোর খাবার পাঠিয়ে দিচ্ছি, যা যা যা। বাবা বাবা বাবা, আপনি উপরে যান না, উপরে একটা বউ নিচে একটা বউ। সত্যি বর্দা ভাই, আপনি বাড়িটাকে তো একদম হারেন বানিয়ে রেখেছেন। আমি বিশ্রাম তো নেবই না, কিছু খাবো না, আর ওষুধও খাবো না। বলুন আপনি আমাকে সত্যিটা কি, বলুন না গোমরামুখ। আসুন দেখি একটু। রাধা তুমি চিন্তা করো না, ডাক্তারবাবু আছেন, কৃষ্ণ তোমাকে পরিষ্কার করে সবটা বলতে পারেননি, ডাক্তারবাবু সত্যি কথাটা বলবেন। হ্যাঁ বলুন। বলেছিলাম ঝুমকো বেঁচে আছে। ও বাবা ও মা, এই দেখো ঝুমকো বেঁচে আছে, বেঁচে আছে ঝুমকো। ঝুমকো বেঁচে নেই, বেঁচে নেই ঝুমকো। একটা কথা বলবো, রাখির দিনে ছোট বোন হয়ে একটা জিনিস চাইবো। কি? প্লিজ বাড়িতে অশান্তি করিস না, মমকেও বল, মমকে বোঝা না যে মমের বয়স হয়েছে। কোনো লাভ নেই এই সংসারে, যতদিন না আমরা আমাদের হিসেবে টাকাটা পাবো। এখানে আগুন চলছিল ও চলবে। এখানে পাট পেরে খাওয়ার কোনো শখ নেই আমাদের।
আমি আমার বরের রোজগারের টাকায় খাব। দরকার হলে নিজে রোজগার করব। তবু মাসের প্রথম তারিখে লাইনে দাঁড়িয়ে তোমার কাছে হাত পেতে হাত খরচ নিব না। এই তো দারুণ সেজেছো তো শ্বশুর বাড়ি যাওয়ার জন্য, দারুণ লাগছে অভি। কিন্তু যাওয়াটা তো হচ্ছে না। আমার তো নাচতে ইচ্ছে করছে এই দুর্গার অবস্থা ভেবে। হ্যাঁ, আমার 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 মাথা কাজ করছে না। কি আমারও মাথা কিচ্ছু কাজ করছে না দুর্গা। লোহা গরম থাকতে থাকতে হাতুড়ে মারতে হয়। তুমি এক কাজ করো, তুমি দুর্গা বাহিনীদের নিয়ে এসো, আমি যাচ্ছি। দুর্গা দুর্গা আমার কথা শোনো, দুর্গা প্লিজ। আমি এবার বাড়িতে বসে ওই অধ্যক্ষ পদে পুনর্বহাল হব এবং সেটা আজই। তারপর এই সরকার ভাঙ।